Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Projojona o poribeshonai Ullash Islamic Asset Products, Royal Plaza, Ditiyo Tala, CDA Market, Amtol, Riyazuddin Bazar, Chattogram. Mobile 01711263461. সালামান আল কাদেরী রহমতুল্লাহ আলাই পরিবারের ফুড়ন্ত পুল আমাদের উজ্জ্বল নক্ষত্র গিফট অফ নেচার হাফেজ মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেনকে তার সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا الله كيا جهنم أبي بي جس راہ چل گئی ہے کوچے بچا دیے ہیں اللہم سیدنا مولانا محمد والا جس راہ چل گئی ہے کوچے بچا دیے ہیں اللہم مولانا محمد والا علی مولانا উপস্থিত আল্লামা শেরপতঙ্গা নুরুল গনি রহমতুল্লাহ আলাই আল্লামা মুফতি নৈমিন্দ আল কাদেরী রহমতুল্লাহ আলাই ও শহীদ আল্লামা মহিউদ্দিন মোহাম্মদ সুলাইমান আল কাদেরী রহমতুল্লাহ আলাইয়ের স্মরণে পবিত্র পাতিহা ইজদহম আল্লাহ পাকের দরবারে শুকরিয়ার সেজদা আদায় করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা মহতী অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছে ওই মহান রব্বুল আলামিনের দরবার উচ্চ কণ্ঠ বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা অনেকক্ষণ বসে আছেন, আপনাদের কোনো নাড়াচাড়া নাই, শুনতে আছেন, কিন্তু এখানে কিছু বললে লাভ আছে কিনা? আওয়াজ দিয়ে বলে লাভ আছে কিনা? আছে। সেজন্য আমি কিন্তু কোনো কোরআনের আয়াত তেলাওয়াত করি নাই, সংক্ষেপ দুই একটি কথা বলে আমার কথা রীতি টানবো।
আমি এই মহতি অনুষ্ঠান থেকে অসংখ্য দরুদ আর হাদিয়া আমার নবীর কদমের মধ্যে পেশ করলাম। আজকে যাদের স্মরণে এই মহতি অনুষ্ঠান, আল্লাহ যেন তাদের দরজাতকে বলন্দ করে দেখ। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার আল্লাহ বলেন, ফাজকুরুনি আজকুরকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব, ঠিক কি না? একটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আপনাকে কিভাবে স্মরণ করব? আমার আল্লাহ বলেন, তুমি আমাকে এমন ভাবে স্মরণ করো, তুমি চলে যাবে, 1000 বছর পূর্ব হয়ে যাবে, 1000 বছর চলে যাবে, তুমি আমাকে স্মরণ করছো 50 বছর, 100 বছর, 80 বছর, 20 বছর, কিন্তু আমি আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত স্মরণ করব। কি পর্যন্ত? আজকে যাদেরকে স্মরণ করে আমরা এই মাহফিলের আয়োজন, আসলে অনেকে ওনাদেরকে চিনে না, ওই রকম আছে কিনা? আছে না? আমাদের মাধ্যমে আপনারা চিনতেছেন, এই স্মরণের মাধ্যমে আপনাদের অবগত হচ্ছে, একদিন আপনি উদ্বুদ্ধ হবেন, নিশ্চয়ই উনি এক কার বান্দা ছিলেন, ওনারা স্মরণ করেছে, আজকে আমি একটু স্মরণ করি। এই অন্তরটা পরিবর্তন করে দিবেন কে? জোরে বলেন না কে? আমার আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দা আমি তোমার অন্তর পরিবর্তন করে দিব, তোমার যেই বালন আমলগুলো রয়েছে এই আমলের মাধ্যমে তোমার খারাপ দূরীভূত করে আমি আল্লাহ তোমাকে এমন পবিত্র করে দিব, তুমি যদি 50 বছরের গুনাহ করে থাকো, ওই গুনাহগুলোকে আমি সওয়াবে পরিণত করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর জন্য দরকার ইত্তাকিল্লা, ঠিক কি না? কি দরকার? একটু আওয়াজ দিয়ে বলেন না কি দরকার? আল্লাহর বই আসলে আমাদের কাছে আছে? এই বইটা আমাদের কাছে আছে? আজকে আমাদের বই চলে যাওয়ার কারণে আজকে আমরা হতভঙ্গ। মুসলমান জাতি যেদিকে যায় সেদিকে মার খায়, ঠিক কিনা? আজকে অপমানিত হচ্ছে একটিমাত্র কারণ, যদি মুসলমান কোরআন এবং সুন্নার জোরে আক্রাক্র পারত, তাহলে মুসলমান জাতি কখনো অপমানিত হতো না। যদি কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আর সুন্নাকে ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমান জাতি যেদিকে যায় সেদিকে লাঞ্ছিত, যেদিকে যায় সেই দিকে অপমানিত। আজকে আমি এইখান থেকে উদাত্ত আহ্বান জানাবো, আজকে কোরআনকে আপনারা আঁকড়ে ধরেন, সুন্নাকে আঁকড়ে ধরেন, তাহলে এই দুটির সমন্বয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে নূরে নূরানি করে দিবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি দুই একটি কথা বলে কথা রেটি টানতেছি। আপনি যদি এখানে নয়, আপনি যদি ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করেন, আপনাকে শুধু ইমানদার ভয় করবে তাই নয়, জিয়ালখানার খদিও আপনাকে ভয় করবে, ঠিক কিনা? যারা জিয়ালখানার মধ্যে রয়েছে তারা আপনাকে ভয় করবে, যদিও তারা ডাকাত হয়, যদিও তারা কি হয় জেনাখুর হয়, যদিও তারা হত্যাকারী হয়, কিন্তু আপনাকে ভয় করবে, আপনার অন্তরে ইত্তাকিল্লা থাকতে হবে, ঠিক কিনা? একজন আল্লাহর ওলি মুজাদ্দিদ আলফেসানি, মুজাদ্দিদে আলফেসানি উনি আল্লাহর একজন নেককার ওলি ছিলেন। আমি একেবারে সংক্ষেপ, ওনাকে বাদশাহ সম্রাট আকবর ওনাকে গ্রেপ্তার করে জিয়ালখানায় দিয়েছেন। কোথায় দিয়েছেন? জিয়ালখানায় দিয়েছেন। শুধু ওনার একটা দিন ইলাহি ছিল, ওইটার বিরুদ্ধ করার কারণে দিন হবে আল্লাহর, আবার তোমার পক্ষ থেকে ইলাহি এই দিন করতে আসলো, ওই দিনের বিরুদ্ধে যখন গিয়েছে তাকে গ্রেপ্তার করে তাকে জিয়ালখানার মধ্যে বন্দি করেছেন। এই যেদিন থেকে বন্দি করেছেন ওই দিন থেকে সম্রাট আকবর অসুস্থ হয়ে গিয়েছেন। অসুস্থ হওয়ার পরে উনি এন্তাকাল করার পরে ওনার বাদশাহ জাহাঙ্গীর ক্ষমতায় এসেছেন, বাদশাহ জাহাঙ্গীর ক্ষমতায় এসেছেন। আসার পরে উনি এক রাতে হঠাৎ স্বপ্ন দেখতেছেন, তার ঘরটা নূরে নূরানি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি দেখলেন এমন একজন ব্যক্তির আগমন হয়েছে, এমন একজন মহাপুরুষের আগমন হয়েছে, যেই ঘরটা আলোকিত হয়েছে, অন্ধকার ঘর, রাতের ঘর,
এমন বাবা আলোকিত হলো। উনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? এই অন্ধকার রাতে আমার ঘরকে আলোকিত করলেন। তখন আমার নবী বলতেছে, আমি মদিনাওয়ালার নবী, তোমার ঘরে এসে গিয়েছি। আমার নবী এসেছেন, সুবহানাল্লাহ বলেন না কে এসেছেন? নবীজি এসেছেন। নবীজি যখন নবীজির পরিচয় দিলেন, বাদশা জাহাঙ্গীর হতবাক হয়ে গেল। হতবাক হয়ে নবীজির কদমের মধ্যে পড়ে গেলেন। আপনি নবী মদিনা ওয়ালাই, আপনি কিভাবে আমার ঘরের মধ্যে তফসিস ফেলেছেন? বলতেছে, আমি তোমার কাছে আসি নাই, তুমি আমার একজন আশিকের রসূলকে, আমার একজন এমন একজন উম্মতকে তুমি বন্দী করে রেখেছো, আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি রসূল এসেছি। উচ্চা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। উনি সান্ত্বনা দেওয়ার জন্য মুজাদ্দাদ আল ফাসানির কাছে যায় নাই, উনি গিয়েছেন বাদশা জাহাঙ্গীরের কাছে। সুবহানাল্লাহ বলেন না, আমার রসুল এতটুকু বলে তার থেকে বিদায় হয়ে গেলেন। উনি চিন্তা করতেছেন, নিশ্চয়ই মুজাদ্দাদ আল ফাসানি সাধারণ কোন লোক হতে পারে না। রাতের অন্ধকারে উনি দূর দিয়েছেন, দূর দিয়ে দেখতেছেন জেলখানার গেটের দারোয়ানকে বলে তালা খুলো, আমি মুজাদ্দাদ আল ফাসানিকে দেখব। উনি দেখতে দেখতে যখন মুজাদ্দাদ আল ফাসানির কাছে গেল, মুজাদ্দাদ আল ফাসানি রাতের গভীর, একেবারে গভীর রাত, উনি দেখতেছেন নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। যখন মুজাদ্দাদ আল ফাসানি এখানে দাঁড়িয়ে আছেন নামাজের মধ্যে, বাদশা জাহাঙ্গীর কতক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, মনে করেছেন 10 মিনিট পরে নামাজ শেষ করবেন, মনে করেছেন 20 মিনিট পরে নামাজ শেষ হবে, মনে করেছেন 1 ঘন্টা পরে নামাজ শেষ হবে, মনে করেছেন 2 ঘন্টা পরে নামাজ শেষ হবে। নয় মুজাদ্দাদ আল ফাসানির নামাজ শেষ হয়েছে, মুয়াজ্জিনের আজান যখন দিচ্ছে জিয়ালখানার ভিতরে, উনি নামাজ পড়তেছেন, মুয়াজ্জিনের আজান যখন হয়েছে তখন নামাজের সালাম ফিরে আমার সাথে যে জিয়ালখানার খদিগুলো রয়েছে, দিল্লির জিয়ালখানার যে খদিগুলো রয়েছে, যারা আমার সাথে রয়েছে তাদেরকে ছেড়ে দিতে হবে, তাদেরকে কি করতে হবে? উনি বলতেছেন, ওনারা তো ডাকাতি করেছে, কেউ চুরি করেছে, কেউ এটা করেছে, কেউ ওটা করেছে, তাদেরকে কিভাবে ছেড়ে দিব? ও মুজাদ্দাদ আল ফাসানি বলতেছে, ওনারা যদিও চুর ছিলেন, ওনারা যদিও ডাকাত ছিলেন, ওনারা যদিও হত্যাকারী ছিলেন, কিন্তু আমি মুজাদ্দাদ আল ফাসানি এই জিয়ালখানার মধ্যে যেই দিন প্রবেশ করেছি, ওই দিন থেকে তাদের অন্তরটা আমি পরিবর্তন করে দিয়েছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আজকের তারিখ থেকে তারা শুধু সাধারণ মুসলমান নয়, তাদের অন্তরের মধ্যে ইত্তাকিল্লা আমি প্রবেশ করে দিয়েছি, আলোটা প্রবেশ করে দিয়েছি। আজকের তারিখ থেকে তারা আর সাধারণ মুসলমান নয়, তারা এক একজন নেককার বান্দা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। গাউসুল আজম দস্তগীর, গরে গরে জালো, কুরআন সুন্নার আলো, সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম, হেরা গুহাই আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, হেরা গুহাই আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, উম্মতি উম্মতি বলেন সদা, উম্মতি উম্মতি বলেন সদা, কান্দেন মদিনা ওয়ালা নবী, সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী, সারা নাই সাহারা, নবীর তারিফ হুলুকে আসেন বলেন আল্লাহ তাআলা, ইন্নাকা লাআলা হুলুকে আসেন বলেন আল্লাহ তাআলা, সেই নবীজির প্রেমিক হলে, সেই নবীজির প্রেমিক হলে, আর তাকবিনা আর জালা নবী
সারা নাই সাহারা। বলতে চেয়েছিলাম মুজাদ্দিদ আল ফাসানি যদি একটা জিয়ালখানায় থেকে উনি 10,000 যারা ডাকাত সুর তাদেরকে আল্লাহর নেককার বান্দা বানাইতে পারে, আপনি পৃথিবীর যে স্থানে থাকেন না কেন, যদি আপনার অন্তরে আমার আল্লাহর মহব্বত রসুলের মহব্বত থাকে, আপনি ওইখান থেকে ইসলামের প্রচার কোরআন এবং সুন্নার প্রচার আপনি চালাইতে পারবেন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে, ঠিক কিনা? এই কোরআনকে ছেড়ে দেওয়ার, যারা কোরআনকে ছেড়ে দিবে তারা যেদিকে যায় অপদস্থ হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন না আমিন। একজন হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন, উনি অনেক বড় একজন, অনেক একজন রাজা ছিলেন। উনি যখন এন্তেকাল করলো, কি করেছে, এন্তেকাল করলো, এন্তেকাল করার পরে উনার জানাজায় দাঁড়িয়ে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, জানাজা এখন হবে, এই দুইজন ব্যক্তি সমালোচনা করতেছে, সে এরকম ছিল, সে মানুষ হত্যা করেছে, সে এটা করেছে, সে এটা করেছে। আরেকজন ব্যক্তি পিছন থেকে ডাক দিয়ে বলল, ভাইজান একটু কি বলেছেন? বলতেছি যে ইনি মারা গিয়েছেন উনি এরকম ছিলেন, ওরকম ছিলেন। এখন পিছনের ব্যক্তি বলতেছে, উনি তো মারা গিয়েছে, উনি বেঁচে গিয়েছে, তুমি তো এখন বেঁচে গিয়েছো। বলে আমি কিভাবে বাঁচলাম? বলতেছে উনি তো মারা গিয়েছে, উনি মারা যাওয়ার পরে উনার সমালোচনা করেছেন, এই সমালোচনা করার কারণে তুমি তো তোমার ভাইয়ের মাংস খেয়েছো, তার সমালোচনা করেছো, তার সম্পর্কে ধারণা করেছো, এটা না করে তুমি তো এখন বেজে গিয়েছো, তুমি নিজেকে এখন কিভাবে বাঁচাবা, ঠিক কিনা? একজনের সমালোচনা করার দরকার আছে নাই? অনেক দুইজনে বলেছেন, এখানে বলতেছে তিনটা গ্রুপ হয়ে গিয়েছে, আমি বলবো নয়, যে গ্রুপটা ছিল আগে ছিল এখন আছে, যেটা হলো বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামাত, এটা একজন আওলাদে রসুল মুজাদ্দা আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি, ওনার আব্বা যান আল্লামা আবেদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই, ওনার হাতে গড়া এই বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জামাত, এটাই প্রথমে ছিল, এটাই থাকবে, যত আসবে সবগুলো বিতরিত হয়ে যাবে, কারণ এটা আওলাদে রসুলের হাতে গড়া হয়েছে, ঠিক কি না? সেজন্য আমরা বিভ্রান্তি নই, আমরা শুরুতে ছিলাম এখনো আছি। আমাদের একটা স্লোগান, আপনারা এই লাইট দেখতেছেন না, এই লাইটগুলো একটা একটা যদি আপনি বন্ধ করেন, এগুলো একটা একটা বন্ধ করতে গেলে আপনার অনেক সময় লাগবে। এখানে একটা বড় একটা লাইট, একটা সুইচ আছে যেটা মেইন সুইচ, ওইটা যদি বন্ধ করে দেওয়া হয় সবগুলো একসাথে নিভে যাবে, ঠিক কিনা? আপনি যত ওয়াজের ময়দানে ফালাফালি করেন এইগুলো কোনো কাজে আসবে না। আপনি যদি সংসদে বসে একটা সুন্নিয়তের কথা বলতে পারেন, তাহলে এটা সারা বাংলাদেশের মধ্যে এটা প্রসার হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।